হুকাকুল একটা পরিবেশ বিরাজ করে আছে। ইয়াত আর ঘটনাটো বড় হুকাকুল হুকাবহ ঘটনা আর যাকালি নিশার বগত ঘটনাটা সংঘটিত হয়েছে। মানে আপনার অকমান দৃশ্য দেখাম, যুয়ার কথা কোয়া হয়েছে, এই এই কুয়াটো হয়েছে কুয়া, আর সেই কুয়াতে আসলে এজনের পাছত আনজন, এজনের পাছত আনজন গই পড়িছে, আর সকল তরতাজা যুবক গই তাতে সমাইছিল একটা মুরগি উদ্ধারের কারণে। আপনি শুনিলে আচরিত হব, এই মুরগি যুক্ত স্থানীয় সকলে যেদরে আমাক জানাইছে এই মুহূর্ত যে মুরগিটো চারি পাঁচ দিন আগত এই যুক্ত কুয়া এই কুয়াতে পড়িছিল। মানে অকমান ভালকে আপনার দৃশ্য দেখাই আছো। এই কুয়ার ভিতরের ভাগত আসলতে মুরগিটো গই পড়েছিল, আর স্থানীয় সকলে জানা মতে এই কুয়াটো কুয়া পড়ার পাছত মুরগিটো চারিদিনের পর তাতে আবদ্ধ হয়ে পড়েছিল, আর শেষত মুরগিটোর মুরগিটো মরিছিল। আর এই মরার পাছত যথেষ্ট দুর্গন্ধ আছিল। পরিয়ালের যিসকল আছে, পরিয়ালসকলে জানাইছে এই যেটা টিনডাল আসলে ইয়াতে রাখা হয়েছে, টিনপাত টিনপাতটো এটা আগরপরাই আছিল, আর গড়েরপরা মুরগি যেটা আছিল মুরগিটো ওলাই কুয়ার ভিতর আসলে টিনপাতর সাইডে দিয়ে আসলে ভিতর কুয়ার ভিতর পড়ে যায় আর আবদ্ধ হয়ে পড়ে, আর শেষত মৃত্যু হয় মুরগিটোর। কিন্তু মুরগির মৃত্যুর তিন চারিদিন পাছত যথেষ্ট গন্ধ ওলাই আছে, দুর্গন্ধ ওলাই আছে, সম্পূর্ণ অঞ্চল জুড়ি দুর্গন্ধময় হয়ে পড়েছিল। আর সেয়াহে এই যখন লোক আসলে যাকালি নিশার ভাগত ই রিক্সা চালায় লক্ষ্মীপুর শহরত, আর সেয়াহে এওঁলোক নিশার ভাগত যেতিয়া তেওঁলোকৰ ঘৰলৈ আহিছিল, আহি যেতিয়া দুর্গন্ধ পাইছিল, পোৱাৰ পাছত আসলে পরিয়ালের লোকসকলো আহিছিল, আহি যেতিয়া মুরগিটো তাতে দেখিছিল, আর মুরগিটো উদ্ধার কারণে প্রথম অবস্থাত প্রসঞ্জিৎ দেব নামত যিজন যুবক, 28 বছরের যুবক, এই যুবকজন প্রথম প্রথম অবস্থা তাতে গৈছিল, আর যাই তাতে তেও আবদ্ধ হয়ে পড়ে, আর তেওঁক বচোৱাৰ কারণে পরিয়ালের সকলো প্রায় নামি গৈছিল। আর নামি যাওয়ার পাছত যে ঘটনাটো সংঘটিত হল, আর এই সকলক যেতিয়া এই পরিয়ালটো সম্পূর্ণভাবে আবদ্ধ হয়ে পড়েছিল এই কুয়ার ভিতর, আবদ্ধ হওয়ার পাছত ওচর পাছর যিসকল প্রতিবেশী আছিল, প্রতিবেশী সকলে যেতিয়া চিঁয়র বাখর শুনিছিল দৌড়ি আহিছিল, আহি যোনে যেনেদরে পারে চেষ্টা করেছিল। মোর ওচর মানে এই মুহূর্তে যিসকলে জানাইছে তেওঁলোকৰ জনোৱা মতে কেইবাজনো লোক তাতে আবদ্ধ হৈ পৰিছিল, সকলোকে স্থানীয় লোকসকলে আচলতে উদ্ধাৰ কৰিছে। মই মন্তব্য ল'ম, মই প্ৰথম অৱস্থাত মন্তব্য লৈ ল'ম, যদিও মন্তব্য লোৱাৰ পৰিৱেশ এই মুহূৰ্তত নাই, অঞ্চল জুৰি যথেষ্ট শোকাবহ এটা পৰিৱেশৰ সৃষ্টি হৈছে। আৰু এই যিটো বাসগৃহ, এই বাসগৃহখনত হৈছে দুইজন দুইগৰাকী ভাতৃ যে মৃত্যু হৈছে, এই বাসগৃহৰ হয় তেওঁলোকৰ গড়, আৰু ঠিক ওচৰতে সমীপত যিখন গড় আছে সেই গড়খনৰ আচলতে প্ৰতিবেশী গড়খন হৈছে আন এজন যিজন মৃত্যু হৈছিল এই সেইজনৰ হৈছে। আৰু মই অকণমান এই যি তেও হৈছে প্রসঞ্জিৎ দেব আর মঞ্জিৎ দেবর ভাতৃ, ডাঙর ভাতৃ হয় তেও, আর তেও তাতে গৈ কুয়াত গৈ আবদ্ধ হয়ে পড়েছিল নিশার ভাগত, প্রসঞ্জিতর হতে তেও আছিল ভিতরের ভাগত। স্থানীয় লোককলে তেওঁক উদ্ধার করেছে, জীবন্ত অবস্থা উদ্ধার করেছে, বহু সময় কালি যাকালি নিশা তেও অজ্ঞান আছিল, আর আজি তেও সুস্থ আছে, এই মুহূর্তত হসপিটালের পর আহিছে। আর তেও তারপর মই জানিম, যদিও আসলতে মন্তব্য লওয়ার মতো আসলতে ইয়াত পরিবেশ নাই, যথেষ্ট হুকাকুল পরিবেশ, তার পাছতো অকমান জানার কারণে তথ্য সমূহ জানার কারণে মই অকমান আপনাক ডিস্টার্ব দি আছো। কেনে কিভাবে ঘটনাটা ঘটেছিল? গড়ছে এটার মধ্যে মানে মুরগির ডুকছে একটা, মানে মুরগির ডুকে মরি গেছে, তো এটা ফুক হয়ে গেছে, ফুক হয়ে গেছে, আমরা পরিষ্কার করছি দিনের বেলা, দিনের বেলা পরিষ্কার করছি, রাত্রে মানে মেশিন লাগাইল রয়েছে, রাত্রে বেলা জলটা মানে কমে গেছে, বাইয়ে গিয়া দেখছে যে এখানে টিন আছে, টিন একটা পড়ে গেছে, তো বাইয়ে ছোটো দুই নম্বর বাইয়ে চার নম্বর বাইরে আনছে ডাকিয়া, ডাকিয়া আনিয়া যে টিনটা উঠেবার লাগিয়া ছোটো বাইরে লামাইছে, লামানির পরে তো হেও অজ্ঞান হয়ে গেছে, দুই নম্বর বাই লামছে, লামিয়া তারা উঠাই তো করিয়া হেও অজ্ঞান, লাগাবাসার ছেলেটা লামছে অমিত, হেও লামিয়া হেও অজ্ঞান, আমি আইছি, আমি আমিও লামিয়া, আমি টানতাম পারছি না, পরে আমার লাগাবার সার ছেলেটা আমারে রশি দিয়া টানিয়া উঠাইছে। আর কে কে নামছিল? এরপরে আরো কয়েকজন লামছে, অর্ধেক লামে লামিয়া তারা উঠতো মানে উঠি যায় মানে কিছু বুঝতে পারছি না, মানে কোনো আমি সেন্টও হয়েছি না, কোনো সেন্ট নাই এখানে, এখানে কোনো গন্ধ নাই, কিছু নাই, আমি না আমি অজ্ঞান হয়ে গেছি, আমি খুব বলতে পারবো না। এনেদরে আসলতে যিমান দূর অনুমান করা হয়েছে ইয়াতে যিসকল কুয়াত সমাইছিল আসলতে কুয়াত সমার পাছতে হাহরুদ্ধ হয়ে পড়েছিল, সকলে উকা লওয়ার প্রবলেম হয়েছিল সম্ভবত, ইয়া আর উকা লওয়ার প্রবলেমর কারণে এই এনেদরে হাহরুদ্ধ হয়ে পড়েছিল সকলো, আর এজন এজনকৈ সকলো অজ্ঞান হয়ে পড়েছিল। তার মাজতে তিনিগৰাকীকে লৈ প্রসঞ্জিৎ মনোজিৎ দেবকে ধরে দুই বাতিকে ধরে আন এজন প্রতিবেশী তেওঁলোকক উদ্ধার করা হয়েছিল, কিন্তু শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় যাওয়ার পাছত তেওঁলোকক মৃত বলে ঘোষণা করা হয়েছে। মই পুনের মানে কুয়া
কুয়াটো দেখাই আছো আপনাক। ইয়াত যথেষ্ট সংখ্যক ভিড় হয়েছে রাতেপুৱাৰ পৰা, যেহেতু রাতি কালি রাতি এস ডি আর এফ সহ আরক্ষীর দলে আহি উদ্ধার অভিযান চলাইছিল আর উদ্ধার অভিযান চলার পাছত উদ্ধার করেছিল, কিন্তু যথেষ্ট হোকাকুল পরিবেশ আর দূর দূরণের পরাও সকল আহিছে। এই এই গড়খনের একদম একেবারে আসলতে সীমানার যৌহদ আছে, চৌহদর ভিতরতে এইটো হয়েছে কুয়া। আর এই কুয়াত এওঁলোকে দাবি করেছে, পরিয়ালের লোককে দাবি করেছে যে আগর পরায় এনেদরে টিন পাত দিয়ে এই কুয়া কুয়া আসলে ডাকি রাখা হয়, কিন্তু তেওঁলোকৰ মতে মুরগি যেহেতু চারিদিন পূর্বে সোমাইছিল, মুরগিটো এইফালে আসলতে যে টিন পাতর সাইডে যে আসলতে যে ফাঁক আছিল এই ফাঁকে যে আসলতে মুরগি কুয়ার তলত পড়ে যায়। আর কুয়ার তলত পড়ে যাওয়ার পাছতে মুরগি তাতে আবদ্ধ হয়ে পড়ে কুয়াখনের ভিতরত আর মুরগিটির মৃত্যু হয়। মুরগিটির মৃত্যুর পাছত আসলে তিন চারিদিন পাছতে দেখি বলে পাওয়া গৈছিল এই ঠাইরপরা কুয়ার ভিতরেরপরা যথেষ্ট দুর্গন্ধ ওলাই আছিল, এই সম্পূর্ণ অঞ্চল জুড়ে দুর্গন্ধময় একটা পরিবেশের সৃষ্টি হয়েছিল। যাকালির নিশার ভাগত যেতিয়া তেওঁলোকে ই রিক্সা যেহেতু চলায় লক্ষ্মীপুর শহরত, আর সে ই রিক্সা চলাই আহি যেতে ঘরত আহিছিল তাতে দুর্গন্ধময় পরিবেশের হওয়ার পাছত তেওঁলোকে এই মুরগিটি উদ্ধারের কারণে চেষ্টা চলাইছিল নিশার ভাগত। আর চলার পাছত এই ঘটনাটি সংঘটিত হয়, এজনের পাছত আনজন আবদ্ধ হয়ে পড়ে। এই যে প্রতিবেশী এই যখন গড়, এই গড়খনের এজন যুবক হয়েছে যে মৃত্যু হয়েছে, যেজন যুবক প্রসঞ্জিত আর মনোজিতর হইতে আন এজন যুবকর যে মৃত্যু হয়েছিল এই যুবকজনের গড় হয়েছে এইখন। আর এই গড়ও আসলে উদ্ধার করার কারণে ওলাই আইছিল, আর নিশার ভাগত যথেষ্ট ভিড় হয়েছিল, সকলে ওলাই ইয়াত আসলে বসার কারণে চেষ্টা করে যখন আবদ্ধ হয়ে পড়েছিল এই সকলক বসার চেষ্টা চলাইছিল, কিন্তু যখন আসলতে এই কুয়ার ভিতর সোমাইছিল প্রায় দশগী উপরি লোক উদ্ধারের কারণে চেষ্টা চলাইছিল, আরক্ষীক খবর দিয়া নাছিল, খবর দিছে সম্ভবত কিন্তু আরক্ষী আহি পলমকৈ আহিছে আর আহার আগতে কিন্তু উদ্ধার অভিযান ফালের চলাই আছিল। উদ্ধার অভিযান চলার সময়তে যুনে আসলতে এই কুয়ার ভিতর সোমাইছে এটা মুরগির কারণে প্রথম অবস্থাতে এজন সোমাল, তার পাছত পরিবার আর এজন সোমাল, যেহেতু বাতৃ এজন আবদ্ধ হয়ে পড়েছে আর সেই কারণে বাতৃ উদ্ধার করার কারণে পরিয়ালের আন এজন ডাঙর বাতৃ গই সোমাইছিল। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।